রহমান হিরমানিম সকল প্রশংসা মহান আল্লাহ নাম নিয়ে ব্লগ ভিডিওটি শুরু করতেছি কেমন আছেন আমাদের সকল আপুরা ভাইয়ারা আঙ্কেল এবং আনটিরা আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের পরিবারের সকলকে নিয়ে আল্লাহ তালার অশেষ রহমত এবং মেহরবাণীতে আর আপনাদের সকলের অনেক অনেক দোয়া ও নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিরা পদে আছি আমার পরিবারের সকলকে নিয়ে তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাইকে সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে কাছে দূরে দেশ এবং সুদূর প্রবাস থেকে যে যেখান থেকে কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনাদের জীবনের অতি মূল্যবান সময় ব্যয় করে আমাদের আজকের এই ব্লগ ভিডিওটি দেখবেন তাদের সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা কামনা সোহানা জান্নাত ব্লগ পরিবারের পক্ষ থেকে তো আজকের ব্লগের শুরুতে আপনাদের সবাইকে বিদায়ী বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আগামী বছরের জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আজকে শুরুতেই দেখতে পাচ্ছেন আমার আম্মু কতগুলো আতপচাল আসলে ধুয়ে তারপরে হচ্ছে এগুলোকে ভাঙানোর জন্য তৈরি করতেছে তো এই যে দেখেন আজকে আমার আম্মু তেলের পিঠা বানাবে অনেকে মালপোয়া পিঠা বলে অনেকে তেলের পিঠা বলে মানে এক এক এলাকাতে এক এক নাম তো আমাদের এইখানে বলে তেলের পিঠা তো আমার আম্মু আজকে তেলের পিঠা বানাবে তো এই যে দেখেন তো প্রথমে হচ্ছে আম্মু চালটাকে বেশিক্ষণ না চাল বেশিক্ষণ ভেজাতে হয় না আধা ঘন্টার মতো ভেজানো রেখে দিলেই হয়ে যায় তারপর সুন্দর করে পানি থেকে ঝরিয়ে হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে তারপর হচ্ছে আপনারা ইচ্ছে করলে পাটাও বাটতে পারেন আবার হচ্ছে করলে মেশিনেও ইয়ে করতে পারেন তো আমার আম্মু আজকে প্রায় পাঁচ কেজি চালের মতন আসলে গুঁড়ো করবে তো এতগুলো তো পাটা বাটা সম্ভব না এর জন্য হচ্ছে আম্মু হচ্ছে আমাদের এদিকে মেশিন আছে তো সেই মেশিনে হচ্ছে ভাঙিয়ে নিয়ে আসতে আমাদের এদিকে হচ্ছে পার পিস পার কেজি হচ্ছে পনেরো টাকা করে কেজি নেয় চাল ভাঙাতে তো আপনাদের কোন 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 অঞ্চলে কত টাকা নেয় চাল ভাঙাতে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আসলে জানতে ইচ্ছে করে যে এক এক এলাকার সিস্টেম তো এক এক রকম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন চালের গুঁড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম মিহি হয়েছে তো আজকে আমার শুধু একটা পিঠাই বানাবে আর হচ্ছে ফ্রিজে রেখে দিব তারপর হচ্ছে আম্মু আস্তে আস্তে পিঠা বানাবে কারণ দেখা যায় একসাথে অনেকগুলো আইটেম পিঠা বানালে দেখা যায় যে খাওয়া হয় না তখন নষ্ট হয়ে যায় এজন্য আম্মু আজকে হচ্ছে তেলের পিঠা বানাবে তারপরে আবার দুই দিন পর হচ্ছে পাটি পাটিসাপটা পিঠা বানাবে পুলি বানাবে পাঁচ কেজি চাল তো মোটামুটি অনেক চাউল তো এই যে দেখেন প্রথমে হচ্ছে আম্মু গুড়টাকে গরম করে নিছে তারপরে হচ্ছে আম্মু এখন তেলের পিঠা বানানোর জন্য চালের আটাটাকে হচ্ছে মেরিনেট করে নিতেছে তো এই যে দেখেন আমার আম্মু কিভাবে তেলের পিঠা বানাতে হচ্ছে চালের আটাটাকে সুন্দর করে কিভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে হচ্ছে একটা পাঁচের মধ্যে গুড়টাকে গরম করে নিছে তারপরে দেখেন গুড়টা যখন হচ্ছে তরল হয়ে গেছে গুড়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে গুড়টা হচ্ছে চুলার মধ্যে গরম করছে তো আমরা হচ্ছে পাটালি যে বড় চাকগুলো গোল গোল যে চাকগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে নিয়ে আসছি তো আমার আম্মু আজকে দুইটা চাক নিয়ে নিছে দুইটা চাকই হচ্ছে এক কেজির ওপরে হবে মানে আমাদের এদিকে একটু বড় বড় ইয়েগুলো চাকগুলো বিক্রি করে ছোটোগুলোও আছে, কিন্তু সানিয়া বলে যে বড় চাকগুলো নাকি ভালো এজন্য হচ্ছে আমরা বড় চাকগুলো নিয়ে আসছি তো এই জন্যই হচ্ছে আম্মু দুইটা চাক নিয়ে নিসে আর হচ্ছে আম্মু গরম করে এখন হচ্ছে সুন্দর করে চালের গুড়িটাকে মেরিনেট করে নিতেছে এই যে দেখেন পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে পিঠা বানানোর যেই মানে খামিটা ওটা সুন্দর হইতেছে নাকি আপনারা যদি পিঠা বানানোর খামিটা সুন্দর করতে পারেন তাহলে পিঠা অটোমেটিকই সুন্দর হবে এবং খেতেও অনেক মজা হবে তো যে দেখেন আমার আম্মু গরম গরম মানে চালের গুড়িগুলোকে হাত দিয়ে আসলে মেরিনেট করতেছে পিঠা বানাতে গেলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে যে দেখেন সুন্দর করে এই যে ম্যারিনেট করার পরে এরকম হয়েছে তো যে দেখেন কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে তো যে দেখেন তাম্মু শুধুমাত্র লবণ আর হচ্ছে খেজুরের গুড় পানি আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে এই মেরিনেটটা তৈরি করছে তো যে দেখেন তো মেরিনেটটা তৈরি করার পর চালের গুঁড়ির মেরিনেটটা প্রায় এক ঘন্টার মতো হচ্ছে আম্মু রেখে দিছে রাখার পরে তারপরে হচ্ছে তেলের পিঠাটা বানাইতেছে তো আজকে আমার আম্মু হচ্ছে খড়ির চুলায় বানাবে আমাদের বাহিরে যে চুলাটা ওটার মধ্যে বানাবে তো এই যে দেখেন আম্মু একটা নতুন কড়াই নিয়ে নিছে আজকে হচ্ছে তেলের পিঠা বানানোর জন্য তো এই যে দেখেন কড়াইটাকে সুন্দর করে তারপরে হচ্ছে কতগুলো তেল দিছে আম্মু তেলের পিঠার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে তেল লাগে এটা একটু বেশি লাগে তেলটা তাই যে দেখেন আম্মু পিঠাগুলো বানাইতেছে তাই যে আম্মু কী করে একটু আমাদের আবার মিষ্টি জিনিস মিষ্টি না হলে আমাদের বাসায় কেউ খেতে চায় না এজন্য হচ্ছে আম্মু পিঠার মধ্যে একটু গুড়টা বেশি দিছে তো যার জন্য পিঠার কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে তাই যে দেখেন আমার আম্মুর হাতে যে কোনো পিঠায় অনেক মজা হয় দেখেন সব কিছু রান্না করে খুব মনোযোগ সহকারে এবং খেতেও অনেক টেস্টি আর খুবই মজা হয় যে তো আপনাদের আজকের এই দিনটি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের বছরের শেষ দিনটি আমাদের খুব ভালো কাটছে আমরা খুবই মানে সবাই মিলে হাসি খুশিভাবে সবাই মিলে আজকের শেষ বছরের শেষ দিনটা উদযাপন করলাম পিঠা খেলাম তারপর হচ্ছে আম্মু আজকে গরু মাংস রান্না করছিল পোলাও রান্না করছে মানুষ আসলে নতুন বছর উদযাপন করে আমরা হচ্ছে বিদায় বছরকে ভালো মতো উদযাপন করে দিলাম তো যে দেখেন দেখেন একটা জিনিস লক্ষ্য করে যে দেখতে দেখতে কিন্তু আমাদের জীবন থেকে আরেকটা বছর হারিয়ে গেল নতুন বছর আসার যেরকম আনন্দ আসে তেমন কিন্তু পুরনো বছর চলে যাওয়ারও একটা দুঃখ আছে তো যে দেখেন সব মিলিয়ে ভালোই লাগতেছে যে দেখেন তো সবাইকে আজকের ব্লকের মাধ্যমে দুই সালের আগাম অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাথে কিন্তু এবছর আর আমার দেখা হবে না আজকের ভিডিওটাই হচ্ছে এই বছরের শেষ ভিডিও আপনাদের সাথে আমার দেখা হবে হচ্ছে আবার দুই সালে তো সবাই ভালো থাকবেন এই দোয়াই করি আর নতুন বছরে আল্লাহ পাকের কাছে একটাই একটা কামনা তো জিলান আপনাদের সাথে কিছু কথা বলবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দাও শুভেচ্ছা আর আমার টিভিতে টেড দেখছিলাম আমার মা এখন ভয় দিচ্ছিল আমি কম্বলে শুয়ে ছিলাম তুমি পড়াশোনা করছো সন্ধ্যাবেলা হ্যাঁ কি কি লিখছো আজকে এবিসি তারপর আপনাদের আই আমার পড়াগুলো গুলো পুরো করে লেখো তো জিলান হচ্ছে দেখাবে তো জিলানের তো ছুটি শেষ জানুয়ারি মাস চলে আসছে আবার হচ্ছে স্কুলে যাইতে হবে তো জিলানের বলো নিকে যেই লেখাটা নিচ্চেন ওগুলো আমি লিখি আপনারা দেখবেন তো এই যে দেখেন আর আম্মু হচ্ছে পিঠা বানাইতেছে দেখেন কতগুলো পিঠা হইছে আম্মু প্রায় হচ্ছে দুই কেজি চালের গুঁড়া নিয়ে নিছিল আর হচ্ছে দেড় কেজির মতন মিট খেজুরের গুড় নিয়ে নিছে তো এগুলো দিয়ে দেখেন কতগুলো পিঠা হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু আপনারা বাসায় হচ্ছে সংরক্ষণ করেও খেতে পারবেন এই পিঠাগুলো নষ্ট হয় না বাইরে রাখলেও আপনারা তিন চার দিন অনায়াসে খেতে পারবেন কো একটুও নষ্ট হবে না তো আমাদের বাসায় হচ্ছে এই পিঠাটা হচ্ছে আম্মু বাহিরে রেখে দিবে ঢেক মানে একটা বড় হাড়ির মধ্যে ঢেকে রাখবে আমরা হচ্ছে ওখান থেকে নিয়ে নিয়ে খাবো ফ্রিজের তেলের পিঠা কেউ খেতে চায় না আর ফ্রিজে রাখতেও হয় না ফ্রিজে না রাখলেও পিঠাগুলো অনেক মজা হয় তো এই যে দেখেন আর আমাদের বাসায় একটু পোড়া পোড়া সাইড টু পোড়া পোড়া হবে ওই পিঠাটা সবাই খুব পছন্দ করে এই জন্য আম্মু হচ্ছে একটু মানে বেশি জাল দিয়ে সাইডটা একটু পোড়া পোড়া করছে তো এই যে দেখেন তো আমার আম্মুর হাতের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে খারাপ লাগবে না সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের নতুন বছর আমরা সারা বছর অনেক ভালো থাকি পরিবারের সবাই মিলে সুস্থ থাকি নিরাপদে থাকি আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি যেসব আপুরা ভাইয়ারা আমাদের ভিডিওগুলো সব সময় দেখেন এবং আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের পরিবার পরিজনদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সোহানা জান্নাত ব্লক পরিবারের সকলের পক্ষ থেকে আপনাদের আগামী বছরটি অনেক ভালো কাটুক সুন্দর কাটুক এই কামনাই করি যে দেখেন আর আপনারা যদি নতুন যার সময় খারাপ লাগে তাহলে কমেন্ট করবেন পুরান বছরটি যেতে গিয়ে খারাপ লাগে তো অবশ্যই জিলানকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা